হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি বেগুন দিয়ে কালাইয়ের ডাল। তো কালাইয়ের ডাল করতে প্রথমে আমি ভাজা কালাইটা ভেজে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে প্রেশার কুকারে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পর হাঁড়িতে গরম জল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মিক্সির মধ্যে ডালটা পেস্ট করে নিলাম, তাহলে খুব স্মুথ হয়। তারপর আমি কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নিলাম। আর এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি, জিরে আর তেজপাতা শুকনো কলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নিলাম। আর এখানে দেখো চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম, বেগুনটাও ভেজে রেখেছি লবণ হলুদ দিয়ে। কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে আমি ফোড়ন দিয়ে নিলাম। তা নামানোর আগে আমি বেগুন ভাজা আর চিংড়ি মাছ দিয়ে আর উপর দিয়ে ভাজা মশলা দিয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে বেগুন চিংড়ির রেসিপি। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। খেতে দারুণ হয় বন্ধুরা, চিংড়ি বেগুন দিয়ে কালাইয়ের ডাল রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। তাহলে আজকের মতন টাটা।